Oh no! Hey, Aram Dada. Old bolchi old. Kaji cha bolchi. Sara din shudhu pore pore nak dike ghumanno. Tachara atur kono kaj nei, tai ne? Old bolchi. বাবারে একটু শান্তি করে ঘুমাতেও পারি না এই ডাইনি বউ সারা দিন শুধু কুত্তার মতো ঘেউ ঘেউ করে বাইরে কি বললি তুই আমি ডাইনি বাবা 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 কি ভালো কথা তো নীলজের মতো এই ডাইনি বউয়ের বাপের দেয়া চেয়ারে বসে ঘুমাচ্ছিস কেন এ লজ্জা করেনি তোর শ্বশুরের দেয়া জিনিসে ঘুমোতে ইরে মাইরি কি এত বড় কথা যা না ঘুমালাম তোর বাপের দেয়া চেয়ারে আমি আমার বিছানায় ঘুমাবো মাইরি কি বললি এটা তোর বিছানা কোন মুখে বললি দেখি 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 সেই মুখখানা ইস রে শ্বশুরের টাকা ফুটানি তাই নে এই খাটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছে ওট বলছি ওট আমার কাটে একদম শুবি নে আরে আরে থামো থামো ইস সকাল সকাল শরীরটা আমার তেতলে দিল রে উফ সামান্য মার কি এই অবস্থা ইচ্ছে করছে তোকে গলা চিপে মেরে ফেলি আরাম দাদা বিয়ের আগে তো আমার বাপকে ভুলিয়ে পালিয়ে যৌতুক নিয়েছিস কি বলেছিলি যে তোর নাকি ট্রাক আছে ব্যবসা আছে জমি আছে কই সেসবে তো কিছু দেখছি নে ওই আমার বাপের টাকায় তো বসে বসে গিলছি ইরে মাইরি দেখো বউ একদম কোটা দিবি না কিন্তু আমি তোমার বাপের জামাই তোমার বাপের টাকায় চলার অধিকার আমার আছে তুমি মানে আমি আমি মানে তুমি তাহলে তোমার সম্পদ তো আমারও সম্পদ আমার 100% অধিকার আছে মাইরি না তোর কোন অধিকার নেই আজ থেকে তুই কাজ করবি টাকা কামাবি আর সেটা যদি না করিস এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না এই আমি বলে দিলাম এই মাইরি কি সামান্য কটা ঘরের জিনিস দিয়েছে জন্য তোর এত চোপা যা আমি আর থাকবই না এ বাড়িতে তুই থাক তোর বাপের সম্পদ নিয়ে মাইরি আয় আরাম জাদা আলমারিতে কি হ্যাঁ কি তোর আলমারিতে বল আমার সব টাকা পয়সা নিয়ে আমি চলে যাব আমি থাকবো না তোর মতো বউয়ের সাথে মাইরি কি বললি তোর টাকা এই বলো তোর বাচ্চা বলো বিয়ের পর কয় টাকা জমিয়েছিস হ্যাঁ যে আমার টাকা করছিস একদম আলমারি থেকে চোখ দিবি নে ওসব টাকা আমার বাপের টাকা যা বেরো বাড়ি থেকে বেরো বলছি আরাম জাদা এখন পালাচ্ছিস কেন এক টাকা রোজগার করার মুহূর্ত নেই সারা জীবন শ্বশুরের টাকা ফুটানি করলি এবার আমিও দেখবো তুই কি করে ফুটানি করিস কিরে বড়লোক শ্বশুরের একমাত্র জামাই হঠাৎ কারখানায় এসে উকি দিচ্ছিস যে শ্বশুর বুঝি টাকা পয়সা দেয়া বন্ধ করেছে তাই না তার জন্য কাজ খুঁজতে এসেছিস কি যে বলো না মোটেও না আমার শ্বশুর খুব ভালো আমার শ্বশুর বলেছে জামাই তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি শুধু সারা দিন ঘুরে বেড়াবে আর আমার টাকায় বসে বসে খাবে আমি সেটাই করছি মাইরি শ্বশুরের টাকায় পেট ভরে খাবার খেয়ে তোমার কারখানায় ঘুরতে চলে এলাম সত্যি বলছিস আচ্ছা তুই যে শ্বশুরের টাকায় খাচ্ছিস তোর বউ তোকে কোটা দেয় না কোটা দেয় না মানে আমার লাইফের 12টা বাজিয়ে দিচ্ছে একবার বোকামো করে বিয়ে করেছি তোমার কাছে তো আমি সেসব প্রকাশ করে হাসির পাত্র হব না মাইরি কি যে বলো না আমার বউ তো নাছর বান্দা আমাকে কোনোভাবেই কাজ করতে দেয় না বলে তুমি কোনো কাজ করবে না তুমি হলে কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবে আর ঘুমাবে আর বেড়াবে বাপ রে তোর বউ এত ভালো রে সে আর বলতে যাকগে বাগ মামা এখন যাই শ্বশুর মশাই আজকে 10 লাখ টাকা পাঠাবে ব্যাংকে যেতে হবে বাই 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 মামা আমি কোটিপতি জামাই টুকু আমি কোটিপতি শ্বশুরের লাখ টাকার জামাই লা 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 লি 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 ওরে বাপ রে নিষ্কির কপাল তো ভালোই
শ্বশুর বাড়ি থেকে এত কিছু যৌতুক পেল, তার উপর আবার মাসে মাসে শ্বশুর টাকা পাঠায়। ইস, এমন কপাল যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো। দূর ছাই, কি ভাবছি, সামান্য শ্বশুরের কাছ থেকে 5,000 টাকা নিয়েছি, সেই জন্য বউ উঠতে বসতে আমাকে খোঁটা দেয়। তোর কপাল রে বিজকে, তোর ওই কপাল। গিয়েছিলাম ইট ভাটায় কাজ খুঁজতে, কাজ চাওয়ার আগেই বাঘমামা বলে দিল কোটিপতি শ্বশুরের জামাই, তাহলে আমি কোন মুখে কাজ চাইবো, আমার তো একটা মান সম্মান আছে তাই না। এদিকে পেটে বড্ড খিদে পেয়েছে। বউ, ও বউ, সোনা বউ, একটু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। দেখি দেখি কত টাকা রোজগার করেছিস। 1 টাকাও নেই। সোনা বউ, কেউ তো আমায় কাজ দেয় না, সবাই বলে তুই তো কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই, তোকে কোনো কাজ করতে হবে না, তুই কাজ করলে তোর শ্বশুরের টাকাগুলো কে খাবে? হ্যাঁ, টাকায় তো সাদা পড়বে, তখন সব টাকা নষ্ট হয়ে যাবে। আমি খুব ভালো, আমি কিছুতেই চাই না আমার শ্বশুরের টাকাগুলো এভাবে নষ্ট হোক। মাইরি আরামজাদা, আমার বাপের টাকার প্রতি তো খুব লোভ জন্মেছে তাই নে, যা বাড়ি থেকে বের হয়ে যা বলছি। যতদিন না নিচে কামাই রোজগার করবি ততদিন তোর মুখও দেখতে চাইনি। ইরি মাইরি, বউ তুমি কিন্তু আমার বাড়ি থেকে আমাকে অপমান করছো, এটা আমার বাড়ি, তুমি ভুলে যেও না। কে বলেছে এটা তোর বাড়ি? এই বাড়ি আমার বাপ দিয়েছে, এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমার বাপের বাড়ি থেকে এনেছি, তাই আমার কথাই তোকে অকরে অকরে শুনতে হবে। ইরি মাইরি, কি তুই আমাকে শাসালি? ওরে বাপরে, চাপ দিয়েছে মাইরি। দাঁড়া দাঁড়া, আগে সেরে আসি, তারপর তোকে দেখাবো মজা। মাইরি কি বললি তুই? আমার বাপের দেয়া টয়লেটে হাগু করবি তুই? আবার সেই টয়লেট থেকে বেরিয়ে এসে আমাকে মজা দেখাবি? ইরে মাইরি, বউ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কিন্তু চাপ হেভি লেগেছে। না যেতে দিব নে, আজ তোর চোপা আমি দেখবো। খুব বড় বড় কথা বলিস তাই নে, আমারই বাপের দেয়া জিনিস ব্যবহার করবি আর আমাকে উমকি দিবি। ইরে মাইরি, দেখো বউ টয়লেটে যেতে দাও বলছি, না হলে খুব খারাপ হবে কিন্তু। এই চোখ নিচে রামা, একদম শাসাবি না আমাকে, এই টয়লেট আমার, আমি কিছুতেই তোকে যেতে দিব নে। যা দূর আরামজাদা, দূর বলছি, আর কোনোদিনও এ বাড়িতে আসবি নে, তোর মতো এমন আদারাম অলস আমি আমার চাই নে। দিনের পর দিন আমার বাপের টাকাগুলো কে পকির বানিয়ে দিচ্ছে, নন্দাবাজ কোথাকার, অন্যের উপর নির্ভর না করে নিজে তো কিছু একটা কর। বলদের বাচ্চা বলদ, একে বিয়ে করে আমার জীবনটাই শেষ। ইরে মাইরি, শালা শ্বশুরের বেটির কি দাপট, বাপের টয়লেট জন্য একটু পটি করতে দিল না, পৃথিবীর সবচাইতে বোকা আমি, বোকামো করে কোটিপতি শ্বশুরের মেয়েকে বিয়ে করেছি। ভেবেছিলাম একটু শ্বশুরের টাকায় আরামায়েশ করব, ফুর্তি করব, তা না, খালি উঠতে বসতে বউয়ের খোঁটা। এটা আমার বাপ দিয়েছে, ওটা আমার বাপ দিয়েছে, খালি বাপ আর বাপ। মাইরি বন্ধুরা, এই যে আমি কান ধরলাম, আর কোনোদিনও ওই কোটিপতি শ্বশুরের কাছে ফিরে যাব না। মাইরি শান্তি, কি শান্তি, কত সুন্দর মনোরম পরিবেশ, আসলে কথায় আছে না, নিজের সব কিছুতেই শান্তি। মাইরি আর শান্তি, আর শান্তি। এ মা, টয়লেটে ওটা কে? আরে ওটা তো মিসকে। ছি 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 ছি, মিসকে রে মিসকে, তুই তো কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই, তুই পটি করবি দামি টয়লেটে, আর তুই কি না এই সামান্য বাসের টয়লেটে সেরে নিচ্ছিস? ছি 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 ছি, তোর মান সম্মান আর থাকলো না রে। ইরে মাইরি, এই চুপ, একদম চুপ, আমি কোথায় পটি করব না করব সেটা আমার ব্যাপার। এই সুখবরটা তো সবাইকে দিতে হবে। ওই গো বনের সবাই, তোমরা কই, এদিকে দেখে যাও, এসো এসো,
কি কাণ্ড ঘটেছে দেখে যাও। কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই বাসের টয়লেটে বসে পটি করছে। ওই গো, সবাই শুনছো? কি বলিস এসব, এটা তো একেবারে হাস্যকর বিষয়। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছি যে এত দামি ঘরের জামাই সামান্য বাসের টয়লেটে কাছে আসছে, যার বাড়িতে এ বড় ইটের তৈরি টয়লেট। কি রে মিচকে, শ্বশুরের টয়লেট বুঝি ভরিয়ে ফেলেছিস? কি রে, সেদিন তো খুব বললি, শ্বশুরের নাকি অনেক টাকা, তো টয়লেটটা সাফ করতে পারিসনি নাকি? চি 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 চি, কি লজ্জা কি লজ্জা। চি 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 মিচকে, তোর শ্বশুরের মান সম্মান ডুবিয়ে দিলি। আচ্ছা, আমাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? মাইরি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে পার্টি করব, তাতে তোমাদের সমস্যা কি? হ্যাঁ, না না, আমরা তো মজা নিতে এসেছি। কোটিপতি জামাইকে বাসের টয়লেটে কেমন মানায় সেটাই দেখতে এসেছি। ইরে মাইরি, আমি মরে আমার জ্বালায় আর এরা এসেছে মজা নিতে? তবে রে দাঁড়া, নেওয়াচ্ছি মজা। আজকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো শুধুমাত্র ওই শ্বশুরের বেটির জন্য। মাইরি, সবাইকে এর জন্য পস্তাতে হবে। এবার দেখ আমি কি করি, এমন জব্দ করব যে সবাইকে আমার কাছে নত হতে হবে। ওরে বাপ রে, পেট কেমন গুরগুর গুরগুর করছে। আরে আরে, আমার টয়লেট কোথায় গেল? এখানেই তো ছিল। ওরে বাবা, আমার পেট গেল রে। ওরে বাবা, পেটটা কেমন করছে? গতকাল রাতে বুঝি খাওয়া বেশি হয়ে গেছে। ও আরে, আমার টয়লেট কোথায় গেল? এখন পেট পরিষ্কার করব কোথায়? ওরে বাবরে, পেটে তো গুড়গুড় করছে। এসব কি কাণ্ড হলো? এক রাতে আমাদের সবার বাড়ি থেকে টয়লেট গুলো অদৃশ্য হয়ে গেল কি করে? আমি করেছি, সবার টয়লেট গুলো একেবারে উপরে ফেলেছি, কোনো চিহ্নই রাখিনি মাইরি। তার সাথে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছি। আর বোকা মনয়, এবার চালাকি করে জব্দ করব মাইরি। এবার আর কোনো উপায় নেই, তাড়াতাড়ি ওই মিচকের বাসের টয়লেটে চলো, অবস্থা খুবই খারাপ। মিচকে রে মিচকে, ভাই আমার, তোর টয়লেটে একটু ঢুকতে দে না রে, হেপি চাপ লেগেছে। ওরে বাবা, কেন কেন ঢুকতে দেব? সেদিন তো খুব আমাকে নিয়ে হেসেছো, মজা দেখেছো, আজ আমি তোমাদের মজা দেখাবো মাইরি। ওগো, আমি তো তোমার একমাত্র বউ, দয়া করে একটু আমাকে ঢুকতে দাও গো, হাতে পাচ্ছি না। মনে পড়ে বউ, সেদিন তো আমাকেও টয়লেটে যেতে দাওনি। বউ আজ বুঝো, বুঝো তাহলে পিছন দিয়ে না বেরোলে কেমন লাগে। মা ইয়া লাগাতে দাওয়াতে না, ও নারি মনহারি চকমারি লা 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 লা। ভাগ্নি ভাগ্নি রে ভাগ্নি, দয়া কর, একবার আমাদের পরিস্থিতিটা বোঝ, আমরা খুব খারাপ অবস্থায় আছি। কেন বুঝবো আমি, সেদিন তো আমার অবস্থা তোমরা বুঝনি, খুব তো দাঁত গিলিয়েছিল সেদিন মাইরি। আহ কি আনন্দ আকাশে বাতাসে। দে রে দে, টয়লেটের তালা খুলে দে, আর পারছি না, সহ্য হচ্ছে না, পা যে বেরিয়ে যাচ্ছে, দে তালা খুলে দে। ওরে বাপরে বাপ, কি পচা পাদ রে। আমি চললাম টয়লেটের চাবি নিয়ে, তোরা আয় আমার পিছনে রে, কি মজা। ভাগ্নে রে ভাগ্নে, থাম থাম, চাবিটা দিয়ে যা রে, থাম। চালে শ্বশুরের ব্যাটারি, তারা বলছে দাঁড়া, চাবি দিয়েছে। কি বন্ধুরা, কেমন মজা দিলাম, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
रंगी चरा है रंगी चरेगा, बैंड बजा है बैंड बजेगा, चश्र चला है चश्र चलेगा, ए हो तकर ओ हा तकर मन के करेगा, आइला रे आइला हड्डी चपैला, आइला रे आइला हड्डी चपैला। ओहो उहु हुर्रे बाग मामा आरो जोरे चलाओ बेन, ए सबाई मारो हाथे ताली हुर्रे। কি হলো বাগমামা হঠাৎ থেমে গেলে যে? আরে সামনে তো তিনটা রাস্তা, কোন রাস্তা দিয়ে যাব? কোন রাস্তা দিয়ে যাবে মানে এটা তুমি কি বললে বাগমামা? তুমি কি রাস্তা চেনো না নাকি? আরে না, আসলে অনেকদিন আগে এদিকে এসেছিলাম তো, তারপর আর আসা হয়নি। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই যে বুড়িমা শুনছো? ও বুড়িমা, কেরে বাচ্চা তোরা, বর দুপুরে এই নির্জন বনে কি করতে এসেছিস? বলছি বুড়িমা, সোনারগাঁও যাওয়ার পথটা কোন দিকে গো, তুমি কি জানো? সোনারগাঁও? কিন্তু কেন, তোরা ওখানে কেন যেতে চাস? বুড়িমা, আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে সোনারগাঁওয়ের রাজবাড়িতে পিকনিক করব, কিন্তু ভ্যানওয়ালা মাঝ রাস্তায় এসে পথ ভুলে গেছে। প্লিজ পথটা বলে দাও না বুড়িমা। তোদের কি সব কটার মাথায় ব্যামো হয়েছে, ভুলে ওদিকে পা ভারাসলে? যা যা বাড়ি ফিরে যা, নিজেদের ভালো চাইলে বাড়ি ফিরে যা, যা যা সময় নষ্ট করিস নে। পিকনিক করবি তো তাহলে অন্য কোথাও কর, সব কটা এখানে মরতে এসেছিস কেন? হ্যাঁ শোন, ওই জায়গাটা মোটেও ভালো নয়, শুনেছি ওখানে ভূতেদের আস্তানা, দীর্ঘ 8 বছর ধরে ওই জায়গায় কেউ পায়ে স্পর্শ করেনি, তোরাও করিস নে, জীবনের মায়া থাকলে তাড়াতাড়ি কেটে পর। শোনো বুড়িমা, তুমি আগের চিন্তাধারা নিয়ে পড়ে আছো, শোনো ওসব ভূতটুত বলতে কিচ্ছু হয় না, এখনকার যুগে ওসব ভূতটুত কেউ বিশ্বাস করে না। হ্যাঁ বুড়িমা, ওসব ভূতের ভয় আমরা পাই না, এবার চট করে রাস্তাটা বলে দাও তো, দেরি হয়ে যাচ্ছে তো। ও কে বুড়ির কথা কেউ বিশ্বাস করলি নে তো? তাই তো ঠিক আছে, এতই যখন যাওয়া শখ তখন যা। ওই যে 2 নম্বর রাস্তা দিয়ে বাম দিকে গিয়ে পশ্চিমে দেখা মিলবে সোনারগাঁও। ধন্যবাদ বুড়িমা, হুররে। এই সবাই চলো রে, হিপ হিপ হুররে, পিকনিক পার্টি হবে রে, হুররে। অবশেষে রাজবাড়ি দেখা মিললো, এবার শুধু মজার মাস্তি। এই এই সবাই ভিতরে যাও, বাগমামা মদনদা তোমরা সব মালপত্র গুলো নামাও, এই বল্টু নে নে ধর ধর, একটু সাহায্য কর। বাহ, বাড়িটা অনেক পুরনো হলেও অনেক শান্ত, নিরিবিলি, একেবারেই নিরিবিলি। যা বলেছিস তুই, সত্যি পরিবেশটা অনেক শান্ত নীরব, শুধু পাখিদের আওয়াজ আসছে। আর বুইমা বলে কি না, ভূত আছে? কই, কোথায় ভূত? আমি তো ভূতের ছায়াটাও দেখতে পাচ্ছি নে। আরে ছাড় তো ওসব কথা, শোন অনেকটা পথ জার্নি করে এসেছি, চলো সবাই হালকা করে একটু পার্টি দিয়ে শরীরটাকে চাঙ্গা করি, খুবই টায়ার্ড লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ চল চল। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা একটি পলক রেখে যা, এই বলছি তোমায় শুনে যাও একটি পলক ফেলে যাও, দুপুর সন্ধ্যাটা সঙ্গে সাথে করে নাও, ফেলে যাও তুমি একটি পলক ফেলে যাও ও বাপুরে। আরে ভাগ্নে, তোরা আর কত নাচানাচি করবি, এবার পিকনিকের আয়োজন তো করতে হবে নাকি, কত কাজ পড়ে আছে। আরে ধরো বাগ মামা, দিলে তো নাচের ফিলিংসটা নষ্ট করে, আর এত তাড়াহুড়ো কিসে, দরকার হলে 3 দিন ব্যাপী পিকনিক চলবে, নো টেনশন, নাচ থামবে না। ওরে হারামির দল, তোদের তো
রাখতে তো জীবনও শান্তিতে ঘুমাতে দাওনি, মরার পরেও কি শান্তি পাবো না? আমি শান্তি পেলে তুইও পাবি। আমাদের বাড়িতে একদল শিয়াল এসে পিকনিক পার্টি করছে, গান বাজনা করছে, কান দুটো আবার জালাবালা করে দিচ্ছে। পিকনিক ভালোই তো, মজার মজার খাওয়া হবে, নাচ গানা হবে, কত মজা বউ, নো প্যারা অনলি চিল। আরে চলো চলো ওদের সাথে পিকনিকে জয়েন করি। আরাম দাদা, আমি ওদের গান বাজনার জন্য গান রাখতে পারছি নি। আর তুই জয়েন করবি? তাড়াতাড়ি যা, ওদেরকে তাড়িয়ে দে। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি। ইরে মাইরি, এগুলো আমি কি দেখছি, এগুলো নারী নাকি পরি? কি সুন্দর দেখতে মাইরি। ও ওদিকে আমার বউটা মরে একেবারে কালা কান্তি হয়ে গেছে। না না, আমি কিছুতেই এদেরকে তাড়াবো না, যাই একটু হালকা করে ডান্স মেরে আসি। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে এসো অন্তরে, এসো এসো বুকে এসো অন্তরে। সে কখন পাঠালুম, এখনো গান থামাতে পারলুম নে, কোচটা কি? ওরে কচুপুরা রে, তোকে আমি পাঠালুম গান বন্ধ করতে, আর উল্টো তুই নাচ করছিস, তবে রে। ও আর মেরো না গো, মেরো না, তোমার মার খেয়ে মরে গেছি, দয়া করে আর মেরো না। আরাম দাদা, সুন্দরী মেয়ে দেখলে তো জিব লক লক করে, তাই নে? মরেও তো লুচাবি গেল নে, খা মার খা। সরি বল, সরি, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখনই ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। মাইরি, ও ওরে বাবা রে, ছেড়ে দাও। তোকে 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি বাড়ি থেকে ওদেরকে তাড়াতে না পারিস, তাহলে তোর কপালে কঠিন দুঃখ আছে রে শ্বশুরে বেটা। ও দিল ধড়কা হে চিটি বাজায়, দিল ধড়কা হে চিটি বাজারে, ও লড়কি আখ মারে, ও লড়কি আখ মারে। ইস, কি সুন্দর শিয়ালিনী গুলো, আমি তো ওদের প্রেমে পড়ে গেলাম। হাউ সুইট, কিছুতেই ইচ্ছে করছে না ওদের তাড়িয়ে দিতে, ইচ্ছে করছে সারা জীবন ওদেরকে এই মনের ভিতর আগলে রাখি আর সবাইকে ডান্স করি। না 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 না, আর মায়া বাড়িয়ে লাভ নেই, এবার কাজ শুরু করতে হবে। কে কি, এসব কি হচ্ছে? ওরে বাবা রে, এই কি হচ্ছে, ভুতুরে কাণ্ড রে বাবা, আ বাবা যাও। আই অ্যাম সো সরি বিউটি গার্ল, আমি তোমাদের এভাবে গেট আউট করতে নট চাইং, মাই ওয়াইফ ইজ ভেরি ভেরি রাগিং রাগিং, কথা না শুনলে মুজে কাটিং কাটিং। সবার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়, কেউ কিছুতেই বুঝতে পারছে না যে তাদের চোখের সামনে এসব কি করে ঘটছে। আমার মনে হয় এসব ভূতেদেরই কাজ, ওই বুড়িমা ঠিকই বলেছিল, এই গানে ভূতের আস্থা না, বাঁচতে চাইলে সবকটা পালা, নইলে ঘর মটকা খাবি। এই সবাই তান্তবলা গোটারে।
কি রে, তোদের তো বেয়াল দশা, নিশ্চয় ভূতের কপড়ে পড়েছিলি। দেখলি তো গুরুজনদের কথার মূল্য না দিলে কি পরিণতি হয়। পালা পালা সাজন্মে আর এমুক অভিনে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। Thank you.